নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকো এই কামনাই করি। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যাও। সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজ আমার রেসিপি শুরু করছি। এসো, চিকেন জলফ্রেজি আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এর জন্য আমি 150 গ্রাম চিকেন আছে এখানে লম্বা লম্বা করে জুলিয়ান কাট করে রেখে দিয়েছি, একদম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো, এটাকে শুধু বয়েল করে নিয়েছি আর স্কিনটাকে রিমুভ করে দিয়েছি, আর তার সঙ্গে একটুখানি জলও আছে। এখানে আছে একটা পেঁয়াজ, একদম কুচো কুচো করে নিয়েছি, 1 চামচ নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি এখানে 3টি কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ, ওটাকে লম্বা লম্বা কাটিং করে নিয়েছি। আমি আগে থেকে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি 2 টেবিল স্পুন। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তেলটা ভালোই গরম হয়ে গেছে, একটু পেঁয়াজটা ভেজে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি আদা কুচিটা, আর এখানে আমি দিচ্ছি রসুন পাউডার, আমার কাছে রসুন পাউডার আছে, আমি তাই রসুন পাউডারটা ইউজ করছি। তোমাদের কাছে ফ্রেশ রসুন চপ করে দিয়ে দেবে, আর যদি রসুন পাউডার থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারো। 1/2 টিস্পুন আমি রসুন পাউডার দিচ্ছি, মানে গার্লিক পাউডার যেটা, আর একটু দিয়ে দিই, আমার মনে হলো একটু কম হয়েছে, পুরো 1/2 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো, এর সঙ্গে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, একটু ফ্রাই হয়ে যাবে। এখানে ফ্লেমটাকে একটু হাই রেখেছি, আমি এটাতে একটু জল ইউজ করবো না। ভালো করে ভেজে নেবো এটাকে, চিকেনটাকে আমি এতে দেবো নুন, 1/2 টিস্পুন নুন এখানে আমি দেবো, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর পাউডার আমার কাছে আছে সেটা আমি দেবো 1/2 টিস্পুন, আর দেবো 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এটাকে একটু উপর নিচ করে নিই, ভালো করে না কষিয়ে নেবো, এটা নিয়ে আমি
এবার আমি এই টমেটোটা আর তার সঙ্গে যে জলটা রেখেছি সেটা দিয়ে দিলাম। আর এক্সট্রা এতে জল আমি দেব না। এবার টমেটোটাকে এরমভাবে স্প্যাচুলা দিয়ে প্রেস করে নেব। তোমরা আগে থেকে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে দিতেও পারো, আমি এখানেই করে নিলাম। এবার আমি চাকা দিয়ে দেবো, এটাকে সিমে রেখে দেবো। আমি আবার 7 মিনিট পর আসছি। চাপাটা ফুলছি, তেল ছেড়ে গেছে, খুব সুন্দর খুব সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, জুলিয়ান কাট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 টেবিল স্পুন চিলি গার্লিক সস। সবশেষে দিচ্ছি 1 চামচ লেমন জুস। দেখি খুব ভালো করে ওপর নিচ করে নিতে হবে। এই অবস্থায় আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, 2 মিনিট পর আসছি। আমি একদম তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবো। চিকেন জলফ্রেজ আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। অসাধারণ টেস্ট হয়েছে, তোমরা যখন করবে তখন তোমরা বুঝতে পারবে। যেমন দেখতে হয়েছে ঠিক ততটাই টেস্টি হয়েছে এই চিকেন জলফ্রেজি। তোমরা অবশ্যই করবে বাড়িতে, করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর এটা একটু সিমে করবে, তাহলেই খুব ভালো সেদ্ধও হয়ে যাবে আর এক্সট্রা জল দিতেও হবে না। তাহলে অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আর তার সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাও কিন্তু ক্লিক করে রেখো। আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। তাহলে আজ এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। নমস্কার।